10 দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার ওরিয়েন্ট চৌমুহনীতে এক ঘন্টার গণঅবস্থানে সামিল হলো গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হলো ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন প্রদান, কেন্দ্রীয় সরকারের ন্যায় মাসে 9000 টাকা পেনশন প্রদান, মাসিক 9000 টাকা ন্যূনতম পেনশন দিতে হবে। 3 নম্বর হলো বকেয়া 30% মর্গ রিলিফ অবিলম্বে মঞ্জুর করতে হবে। 4 নম্বর হলো নয়া পেনশন আইন বাতিল করে পূর্বের ন্যায় ডিফাইন বেনিফিট পেনশন প্রকল্প চালু করতে হবে। 5 নম্বর হলো 25 বছর চাকরি করে 2006 থেকে 2008 সালের মধ্যে অবসরপ্রাপ্ত হয়ে আদালতের রায় অনুযায়ী পুরো পেনশন দিতে হবে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে পেনশন ব্যবস্থা চালু রাখতে হবে। পেনশনারদের জটিল রোগের চিকিৎসার ব্যয় পুরো রিএমবার্সমেন্ট করতে হবে। মাসিক চিকিৎসা ভাতা 2000 টাকা করতে হবে। হাসপাতালগুলিতে বার্ধক্যজনিত চিকিৎসার জন্য জেরিয়াট্রিক ওয়ার্ড স্থাপন করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। সারা রাজ্যে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে। এই হলো 10 যুবক দাবি নিয়ে আমরা আজকে পথে নেমেছি। আশা করি আপনারা আমাদের দাবি নিয়ে সমর্থন করে আপনারা আপনাদের পত্রিকায় এই দাবিগুলো গ্রহণ করবেন। আমাদের 2018 সাল আগে থেকে আমাদের দাবিগুলো চলে আসছে। আমরা গত এপ্রিল মাসে আমাদের যে ইউনিয়ন জেনারেল মিটিং করলাম, সেই মিটিংয়ে সেই দাবিগুলো গৃহীত হয়েছিল এবং এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে চিঠিও দিয়েছি, দাবিগুলো পাঠিয়েছি, কিন্তু ওইটা পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। পাশাপাশি গত মাসে আমরা অগস্ট মাসে আমরা সারা রাজ্যে ব্যাপী মেমোরেন্ডাম সাবমিট করেছি, মেমোরেন্ডামে কোনো উত্তর পাইনি, যেমন চেয়েছি তেমন পাইনি। আমরা এর মধ্যে এই অবস্থা পরিপ্রেক্ষিতে আমরা